চীনা ঘর, চীনা সংসার, চীনা বাড়ি, চীনা মুখগুলো রেখে তোমার সংসারে এসেছে। সেই মেয়েটি তার বাবার কাছে ছিল রাজকন্যা, আর সেই মেয়েটি তোমার বাড়িতে এসে অনেক নির্যাতিত হয়। আসলে সেই মেয়েকে আমরা সম্মান করতে জানি না। যে মেয়ে এসে তোমাকে হাত পুড়িয়ে দিনের পর দিন তোমারে খাওয়াচ্ছে, তুমি কি পড়বে কি পড়বে না, কি করবে কি করবে না, কোথায় যাবে কোথায় যাবে না, সকালবেলা তোমার জন্য সকালে নাস্তা রেডি, সেই মেয়েটি আজ প্রতিটি ঘরে ঘরে নির্যাতিত। স্বামীর পকেটে টাকা নেই, অভাব অনটনের দিন যাচ্ছে, যার জন্যে সংসারে হাল ধরেছে সেই মেয়েটি। সংসারে তাগিদের জন্য সংসার ভালো চলবে বিদায় সেই মেয়েটি চাকরি করে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছর পর বছর তোমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে। আর সেই নারীদের প্রতি আমরা কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই। যে নারী আসে বিদায়, জীবনের আনন্দটা ভোগ করতে পারতেছ সেই নারীর কারণে। আসলে নারীকে সম্মান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য আমরা ঠিকঠাক মতো কেউ করতেছি না। শুধু প্রতিটি ঘরে ঘরে নারীরা নির্যাতিত হচ্ছে। তোমার জীবনে সকল টেক কেয়ার করে সেই নারীটা, কিন্তু আমরা তাদের জন্য কতটুকু করি? আমরা তাদের জন্য কিছুই করি না। নারী কারণ আমরা এই দুনিয়াতে এসেছি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যে নারীর জন্য আমরা দুনিয়ার আলো বাতাস দেখেছি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব। যে নারী আমাদেরকে খায়ে না খায়ে আমাদেরকে বড় করেছে, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্য। নারী বলতে আমি মাকে বোঝানো হয়নি, নারী বলতে মা, বোন, স্ত্রী, পৃথিবীতে সকল নারীকেই উদ্দেশ্য করে বলছি। যে নারী না থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত, সংসার করতে পারতাম না। যে নারীর কারণে আমি সংসার করতে পারছি, যে নারীর কারণে আমি আমার প্রজন্মের দিনগুলোর কথা ভাবতেছি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু আমরা সেই সম্মান থেকে, সেই দায়িত্ব থেকে আমরা সবাই এড়িয়ে চলি। তো সবাইকে একটা উদ্দেশ্য করে বলি, কারণ নারী আসে বিদায় আমরা দুনিয়াতে এসেছি, নারী আসে বিদায় আমরা সুন্দর করে সংসার করতেছি, নারী আসে বিদায় আমার জীবন পূর্ণতা পেয়েছে, সেই নারীকে আমি জানাই সিলেট।